তো হ্যালো গাইস, মুরাজ, ওয়েলকাম টু ফিল্ম রাজ ইউটিউব চ্যানেল। তো মু আজি গটে হিন্দি সিনেমা কো লেগে ট্রেলার দেখিছি, তার রিভিউ করমি, যারা হচ্ছে ভেড়িয়া। দর্শক বন্ধু, এই সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার মানে সমস্ত দেখুছেন বহুত ওয়াও 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 কৌছেন যে বহুত ভালো হয়েছে ট্রেলারটা, ওয়াও জবরদস্ত হয়েছে। বাট এই সিনেমাটা বি কিন্তু ইন্সপায়ার কোয়া যায় পারে কিংবা গোটে কপি কোয়া যায় পারে, গোটে সিনেমার বেসিক যে স্টোরিটা সেটা কিন্তু গোটে কপি হয়েছে। বাট আপনার মানে ওড়িয়া সিনেমায় কপি নিয়ে খালি কুহতু যে ওড়িয়া সিনেমা কপি করে, বাট দেখো বলিউড সিনেমা বি কপি করুছে। তো এটা বহুত বহুত বাজেটর সিনেমা, যেন ভেড়িয়া এটা বহু দিন আগে রিলিজ হইতা, তার মানে ভিএফএক্সর কাম বহু বাকি লা, সেইপাই তার মানে বহু পেন্ডিংরে বহু কাম আস্তে আস্তে ধীরে ধীরে করছে। তো মু কথা কইমি কো সিনেমার কপি হয়েছে কি ব্যাপার সব কিছু মু ডিসকশন করিমি। তা আগে মু গটে রিকোয়েস্ট করিমি যে সাবস্ক্রাইব করে কি পাখরে রইবে ফিল্ম রাইজ ইউটিউব চ্যানেল। ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এন্ড ইনস্টাগ্রাম লিঙ্ক হচ্ছে, সেটা জায়গা আপনার মহাদ্র। তো ফার্স্ট অফ অল এই ভিডিও সিনেমাটা টেলিটা কেমন দেখা লাগছে, ফার্স্ট যেটা মু কইনি যে এটা গোটে কপি হয়েছে। কপি মিনস কপি, ফ্রেম টু ফ্রেম কপি কোয়া যায় পারে। যে গোটে সিনেমা লা 2010 রিলিজ লা, যার নাম লা দ্য উলফ ম্যান। তো মু দেখুছিনি যে সেটি গোটে সিন, অনেক সিন হচ্ছে, ট্রান্সফর্মার সিন হচ্ছে, যে গোটে লোক বাঁধি দেব, সে কইবে যে ভাই তোরতে নাকি উলফ কামড়ে দিয়েছি, তো তু নাকি উলফ হয়ে যাও, আচ্ছা ঠিক আছে দেখি তো কিরকম উলফ হোক, দেখে দেখো বাঁধি দেবো গোটে চেয়ার, তো আমরা কেউ বিশ্বাস করিবে না, কেউ বিলিভ করিবে না। তারপর তার হাত গুঁড়ো মুই দৌছি, স্ক্রিনশট আপনার দেখন্তু, তারপর তার হাত দেখি নখ গুঁড়ো পুরো একদম চিড়ি ফাড়িকে একদম সে পুরো সতরে সতরে উলফ হয়ে যাব, গোটে ভেড়িয়া হয়ে যাব। এটা গোটে হলিউড সিনেমা লা। অ্যান্ড সেম টাইম আরও গোটে হলিউড সিনেমা লা, যেটা 1941 সালে রিলিজ হয়েছিল, 1941, যার নাম লা সেই সেম টাইটেল দ্য উলফ ম্যান। মু তার বি স্ক্রিনশট আপনার দেখন্তু। তো এই যে গোটে থিওরি, এই যে গোটে প্লট, যে গোটে লোককে গোটে উলফ কামড়ি দেব, তারপরে তাকে কিছু কিছু রাতি হেনে কিংবা কিছু সময় রাতি হেনে তাকে উলফ মানে সে ভেড়িয়ার উপরে ধারণ করে, এটা বি গোটে গোটে প্লট। এটা কিন্তু বহু ঢের সারা গোটে সিনেমার হয়ে সারিছে, হলিউড কথা কুছি, মু আমার ইন্ডিয়া কথা কুছি। তো ইন্ডিয়ারে ভালসে গোটে ভালো মেকিং হয়েছে ট্রেলারটা, অ্যান্ড ট্রেলারটা মু রিভিউ করিমি। তার আগে গোটে কথা, ছোট কথা কেবাকে যাচ্ছি, দেখ গোটে সিনেমা লা, তার নাটা আমার খেয়াল পড়ুছি নি, আসে কি যে হিরোটা লা সেই স্টারকাস্ট লে, তাকে প্রতি অমাবাস্যা রাতে না কি রাতে হলে তাকে সে বাঘ হয়ে যায়, সে বাঘ মানে অমাবাস্যা না কি পূর্ণিমা হলে সে টাইগার হয়ে যায়, অধ টাইগার অধ মানুষ হয়ে যায় সে। এটা গোটে সিনেমা লা। তো ইন্ডিয়ার ভালো সে প্রকারে মেকিং হয়েছে এই সিনেমাটা, যেন ভেড়িয়া, স্টারকাস্ট বরুণ ধাওয়ান, কৃতি সেনন অ্যান্ড আদার্স। এই সিনেমার ডিরেক্টর অমর কৌশিক, যেটা রিলিজ হব 25 নভেম্বর হিন্দিরে, তামিলে অ্যান্ড তেলুগুরে। তো ট্রেলারটা মতো বহু বড়িয়া লাগিছে, অ্যান্ড এটা গোটে কমেডি হরর সিনেমা। তো বরুণ ধাওয়ানের কমেডি তো ভালো করতে, বরুণ ধাওয়ান তিনটিয়া পার্সন গোটে যে ফুল কমেডি করতে, যেরকম বহু ঢের সারা সিনেমা আছে, জড়ুয়া আছে, জড়ুয়া সরি জড়ুয়া 2 আছে, কুলি নম্বর 1 আছে, এরকম বহু ঢের সারা সিনেমা আছে। আউ গোটে বরুণ ধাওয়ানের গোটে অবতার, যে সে অক্টোবর বা বদলাপুর মতন গোটে সিনেমা করতে, অ্যান্ড আউ গোটে রূপ যে এই সিনেমাটা আমি দেখিনি, যেন ভেড়িয়া, সেটা কিছু কমেডি, কিছু হরর, কিছু তার ফ্রাস্ট্রেশন, কিছু তার লুক, তার যে লুক, তার যে অ্যাক্টিং স্কিলস, বরুণ ধাওয়ান বহু দিন পরে গোটে ভালো সিনেমা লেগে আসুচি, যেন ভেড়িয়া, মতো ট্রেলারটা বহু ভালো হয়েছে। বাট মু যেটা কৌছি যে সিনেমা কপি হলে আপনার কপি কুহতি গোটে সিনেমা, বাট এটা বি কিন্তু অ্যাকচুয়ালি যদি কুয়া যায় গোটে সিম্পল ম্যান, গোটে সাধারণ মানুষ যদি ভাবে যে কই দিয়ে এই তো প্লট, তো সে সিনেমা কপি, অ্যাকচুয়ালি প্লট তো কপি হয়েছে না, এই যে কামড়ে দেখে তার যে সে যে উলফ হয়ে যাবো, এটা কিন্তু কপি অ্যাকচুয়ালি। এবারে আমি ঠিক বক্স অফিস কালেকশন নিয়ে কথা হবে এই সিনেমাটার, কাহিনি না এটাকে মতো লাগুছি এই সিনেমাটা এতটা গ্রোথ মানে এতটা কালেকশন করি পারিব নি। দর্শক বন্ধু আপনার ভাবি যে ভাই এ তো সিনেমা রিলিজ হওয়ার আগে কই দিচ্ছি, কাহিনি না মু যেটা ভাবে সেটা সতই হয়। আচ্ছা মু আপনাকে এক্সাম্পল দেউছি, যখন বাহুবলী 2 বহু হিট হয়েছিল প্রবাস, তারপর তার সিনেমা আসলে সাহু, সমস্ত কে সাহু বহু হিট হব, বাট মু কিন্তু মো ফেসবুকর মু আগে রিভিউ করার আগে মু লেখু থাকে, রাইটিং করুথাই, তো মু কিন্তু লেখি দিনি, পোস্ট করে দিনি যে সাহু এত সিনেমা হিট হব নি, যদি বি হিট হয়, যদি যদি বি কালেকশন হয়, লোক মানে এইটা ভাবিব যে এই হিরোটা বাহুবলী, যে হিরোটা সে কিন্তু বাহুবলী করেছিল, তারপরে এইটা সাহু, চলো দেখতে যাবা, এই জন্যই সিনেমা হিট হব যদি কালেকশন হয় এটা, কিন্তু সাহু রকম হিট হব নি, সেম টাইম হিট হলানি। যখন সঞ্জু বার লা অ্যান্ড সেম টাইম রেস 3 বার লা, সে সময় সমস্ত কলে যে রেস 3 হিট হবে, কিন্তু সলমান খান অছি, বাট মু কইনি রেস 3 হিট হবে নি, কিন্তু সেটা সেইফ আলী খান নাই, আউ রাজকুমার হিরানি রকম সিনেমা আসুছি, সঞ্জু রকম সিনেমা আসুছি, অফকোর্স সঞ্জু সিনেমা হিট হব, অ্যান্ড সঞ্জু কিন্তু হিট হয়েছিল। তো মু যা কয় তা হিট লাগি যায়, এটা জাস্ট যোগ পার্ট, বাট তেবে মু যে প্রেডিকশন টিকে লাগি যায়, তো মোর আই থিঙ্ক এটা এটা হিট হবে না, কিন্তু দর্শক বন্ধু এটি বহু বাজেট অছি, সে বাজেটটা রিকভার করা বহু কঠিন, অ্যান্ড তামিল তেলুগু রিলিজ হচ্ছে, যদি কলেকশন যদি অধিক করে পারে সেইপাই, অ্যান্ড বরুণ ধাওয়ানের এইরকম অবতার আই থিঙ্ক কেই তাকে অ্যাকসেপ্ট করে পারিব না, এটা মতো লাগুছে। আপনার কি মন্তব্য এই টপিকগুলি, তো অবশ্যই কমেন্ট করে কইবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। টেক কেয়ার, বাই বাই।